তোমরা দেখছো ম্যাথ চ্যানেল আগস্ট মাসে সেকেন্ড সিরিজের যে মডেল অ্যাক্টিভিটির কোশ্চেনগুলো দিয়েছে যেগুলো তোমরা আগস্ট মাসেই মিড ডে মিলের সঙ্গে স্কুল থেকে পাবে সেই কোশ্চেনগুলোর থেকে দশম শ্রেণীর ইতিহাসের কোশ্চেনটা আজকে আমি সমাধান করব যেটাকে আমরা পার্ট ফাইভের কোশ্চেনও বলছি আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দেবো সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও আর পার্ট ফাইভের অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে আর দু একটা বাকি আছে যেগুলো বাকি আছে সেগুলো দেখতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিও অন করো এই প্রশ্নটি ইতিহাসের একজন শিক্ষক সমাধান করেছেন তো দেখো এক নম্বর ক সাথে খস্তম্ভ মেলাও কস্তম্ভে যে নামগুলো আছে যেভাবে লিখবে সেটা বলে দিচ্ছি সেই নামগুলো প্রথমে আগে লিখে নেবে তারপরে ডান দিকে এটার যেটা উত্তর হবে যেমন এর উত্তর গ সেই উত্তরটা লিখবে একদম ওইভাবে লিখবে তোমরা কিন্তু এরকম দাগ দিয়ে দিয়ে লিখবে না হ্যাঁ তাহলে দেখো প্রথম ভাইস রয় এটা হবে গ লর্ড ক্যান্ডেল তারপর একের দুই চৈত্র মেলা এটা হবে ঘ নম্বর নবগোপাল মিত্র এর পাশে এটা লিখবে তারপরে একের তিন জমিদার সভা এটা হবে ক নম্বর রাধাকান্ত দেব তারপরে একের চার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা হবে খ নম্বর তারকানাথ পালিত এবার দেখো দুয়ের প্রশ্ন সত্য বা মিথ্যা নির্ণয় করো দুয়ের এক আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতের ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল এটা মিথ্যা দুয়ের দুই ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য এটাও সত্য ভারতে ছাপা প্রথম বাংলা তিন বই এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা সত্য হবে দুইয়ের চার আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় এটাও সত্য তিন নম্বর প্রশ্ন দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় উত্তরটা দেখো বাংলা তথা ভারতে আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের অসামান্য অবদান রয়েছে তার প্রচেষ্টায় কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স অর্থাৎ আই এস প্রতিষ্ঠা হয় এটাই হবে উত্তর তিনের দু নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকার উল্লেখ করো দেখো শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের প্রচেষ্টায় বাংলায় গণশিক্ষা প্রসারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয় তাদের উদ্যোগে বাংলায় প্রচুর স্কুল পাঠ্য বই মানুষের হাতে কম দামে তুলে দেওয়া হয় এবার চার নম্বর প্রশ্ন সাত বা আটটি বাক্যে উত্তর দাও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল দেখো উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা হল বাইরের প্রকৃতি ও অন্ত প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন এক কথায় পরিপূর্ণ সত্তাকে। লালন করে দেহ মন ও আত্মার সমন্বয় সাধনের মাধ্যমে নিজেকে জাতির উপযোগী দক্ষ কল্যাণকামী সদস্য হিসেবে গড়ে তোলার শিক্ষা উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে রবীন্দ্রনাথ ভারতের পৃথক শিক্ষানীতির বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালান তার এই গবেষণার প্রধান কেন্দ্র হয়ে ওঠে বীরভূমের বোলপুর শহরের নিকটে ভুবনডাঙ্গা গ্রাম রবীন্দ্রনাথ এই স্থানের নতুন নামকরণ করেন শান্তিনিকেতন তিনি এখানে সুবিস্তৃত প্রাকৃতিক পরিবেশে উনিশশো এক খ্রিস্টাব্দে পাটভবন স্কুল প্রতিষ্ঠা করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনেই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অন করো